নমস্কার আজ এক সত্য ভৌতিক ঘটনা আপনাদের আমি শেয়ার করব। ঘটনাটা আজ থেকে পঁচিশ থেকে ২৬ বছর আগেকার ঘটনা আমার বন্ধুর স্ত্রীর সঙ্গে ঘটেছিল সে স্কুলের টিচারই করে তার কোনো ছেলে মেয়ে হয়নি থাকে বজ বজে বজবজ আজ থেকে ছাব্বিশ তিরিশ বছর আগেকার মানে পুরো ভেতরের দিকে কিছুটা মুসলিম অধ্যুষিত জায়গা সেই রকম জায়গা তাদের বাড়ি আদি বাড়ি ছেলের বাড়ি সেইখানে মেয়েটি মেদনাপুর থেকে বিয়ে হয় তাদের বাড়িতে আসে সেই ঘটনাটা শুনতে থাকুন মেয়েটি ওইখানে বজবজে একটি স্কুলে টিচারই করে বেশ হাসি খুশি ছিল মেয়েটি আর ওনার হাজবেন্ড ছেলেটি একটি প্রাইভেট জব করে অফিসে তা কি করবে সারাদিন আর সময় কাটে না স্কুল থেকে আসার পর সাড়ে তিনটে চারটের সময় বাড়িতে চলে আসে একা একা সময় আর কাটে না সেই জন্য না ওই আমার বন্ধু স্ত্রী ঠিক করলো টিউশনি নেবে তা বাড়ি থেকে কিছুটা দূরে এগিয়ে গেলে প্রায় আধ ঘন্টার রাস্তা এগিয়ে গেলে দু চারটে বাড়ির ছেলে পড়াবার দায়িত্ব পেল সেই ছেলে মেয়েগুলো একটি বাড়িতে এসেই পড়তো তার কাছে দিদিমণির কাছে কেউ ফাইভ সিক্স সেভেন এই রকমই ব্যাচ তা ফাইভ সিক্স সেভেনের ছেলেমেয়েরা প্রায় সপ্তাহে তিন দিন পড়তে আসতো দিদিমণি ওই কোচিং সেন্টারে যেই বাড়িতে পড়াবার ঠিক হলো আর দিদিমণির বাড়িতে বাকি তিন চার দিন বাড়িতে কিছু স্টুডেন্ট আসত পড়তে যে যাদের মানে তিন দিন পড়াতো আর বাকি তিন দিন বাড়িতে আসত এইভাবে ওর পড়ানো টিউশনের জীবন শুরু করলো মেয়েটি মেয়েটির নাম ছিল মোহিনী তার স্বামীর নাম অপূর্ব ময়িনীর প্রথম জীবনটা অপূর্ব জানত না ময়নি বিয়ের আগে একটি ছেলেকে ভালোবেসেছিল মেদিনীপুরে সেই ছেলেটির সঙ্গে বিয়ে না হওয়ার জন্য ছেলেটি আত্মহত্যা করে এবং ময়নিকে প্রচণ্ড ভালোবাসত কোনো এক কারণে সেই বিয়েটা ভেঙে যায় তারপরে ওর বাবা মা ময়নির বাবা মা এই ছেলেটির সঙ্গে অপূর্বর সঙ্গে ময়নি বিয়ের ব্যবস্থা করেন বিয়ে হয় তারপর ময়নি চাকরি বাকরি পায় চাকরি পাওয়ার স্কুল টিচারি স্কুল টিচারই বজবজেই পেল যার জন্যে একদম বজবজেই রাজ্যতক হলো যার সঙ্গে বিয়ে হলো সেই ছেলেটি অপূর্বর সঙ্গে তারও পরিচয় ওই চাকরি যাতায়াতের রাস্তায় পরিচয় ভাব ভালোবাসা তারপরেই বিয়ে অপূর্বর সাথে এবার স্কুল থেকে আসে আসার পর কিছু একটা চা কিছু টিফিন টিফিন খেয়ে পড়াতে চলে যায় এরকমই শীতের রাতের এক ঘটনা শুনতে থাকুন সেদিন ডিসেম্বর মাস খুব ঠান্ডা পড়েছে তার মধ্যে সকাল থেকে মেঘটা ঘুমুট করে আছে এই বৃষ্টি নবে এই বৃষ্টি নবে শীতের সন্ধ্যাটা যেন অন্ধকার খনিয়ে এলো আর বজ বজে যে জায়গায় পড়াতে যেত একটু গ্রামের মতো ভেতরটা সেই গ্রামের রাস্তায় যখন পড়িয়ে ফিরছে সেদিন রাত্রিবেলায় প্রচণ্ড ঝড় হাওয়া ঝড়ো হাওয়া বিদ্যুৎ চমকাতে লাগলো তারপরেই ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো মইনি সেদিনকে একটি ছাতা নিয়েই বেরিয়েছিল সকালে গোমট অবস্থা দেখেই পড়াতে গেছিল যখন যখন ফিরছে রাত্রি তখন নটা গ্রামের রাস্তার পোকার ডাক কুকুর কাঁদছে কুকুরের ডাক মানে শূন্য একদম পুরো এলাকা মনে হচ্ছে ময়নি রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তের মতো পা চারি চালি হাঁটছে বাড়ির দিকে আসবে বলে হঠাৎ পেছন থেকে ময়নি উপলব্ধি করলো তার ঘাড়ের কাছে কে যেন একটা হাত রাখলো স্পর্শ সে অনুভূতি করল কিন্তু ফাঁকা রাস্তা একটা লোক নেই কে রাখলো বইনি চমকে উঠলো চমকে ওঠার পর ছাতাটার ঝড়ের হাওয়ায় পেছন দিকে হয়ে গেল মানে উল্টে গেল ছাতাটা হাওয়ার দাপটে মইনি কোনো রকমের ছাতাটা ঠিক করে নিয়ে পেছন দিকে তাকিয়ে দেখলো কেউ নেই মইনি ভাবলো না কিছু হয়তো ভুল বা ছাতাটাই হয়তো ঘাড়ের কাছে লেগেছে বলে হাঁটতে লাগলো হঠাৎ কিছুক্ষণ পর মোহিনী শুনতে পাচ্ছে একটা আওয়াজ শব্দ ওকে ডাকছে কে মোহিনী 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 কোথায় যাচ্ছ মোহিনী মোহিনী তখন দুর্দান্ত গতিতে হেঁটে চলেছে তার সারা শরীর দিয়ে বৃষ্টি জলের মতো ঘাম ঝরাচ্ছে ভয় থাক করে কাঁদছে হঠাৎ তার চুলগুলো কোমর পর্যন্ত চুল ছিল একটা পুরুষ কণ্ঠের আওয়াজ রকম কিন্তু এই তার খুব চেনা এই ডাকটা তার যেন জীবনে খুব চেনা ডাক এই ডাকটা ওকে ডাকত সেই অসীম বলে ছেলেটা যাকে সে ভালোবেসেছিল বিদ্যাপুরের বাড়ি ও তখন মানে দিক জ্ঞান হারিয়ে হারতে আরম্ভ করলো কিছুটা সময় দৌড়তে লাগলো দৌড়তে 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 মাথার চুলগুলো হাওয়ায় ভেসে যাচ্ছে হাত থেকে ছাতাটা ছিটকে যেন বেরিয়ে গেলো এলো চুলে এসে দৌড়তে লাগলো আশপাশে কোনো লোক নেই দোকানপাট ঘরের আলো লোডশেডিং হয়ে গেছে তার মধ্যে কারো ঘরে একটা কুপির আলো জানলা দিয়ে দেখা যাচ্ছে কোনো গ্রামের সেই রাস্তা দিয়ে যখন দৌড়তে দৌড়োতে আসছে বাড়ি বাড়ির দিকে তার মধ্যে বৃষ্টি হঠাৎ বাড়িটার সামনে এসে মনে হলো মোহিনী তুমি একবার তাকাবে না মোহিনী মোহিনী তখন একটা ইটের উপর হচটকে দাম করে গিয়ে তার ঘরের দুয়ারের কাছে গিয়ে পড়লো পড়ার পর মোহিনী অজ্ঞান হয়ে গেছিলো প্রত্য দিনের মতো রাত্রি দশটায় অপূর্ব ফিরত সেদিনও অপূর্ব রাত্রি দশটায় যখন আসে দেখে ঘরের চৌকাটে ময়নি উবুধ হয়ে পড়ে আছে মৈনিকে দুহাত দিয়ে কোলে তুলে ঘরে নিয়ে গেল সারা শরীর ভিজে গেছে ময়নি অজ্ঞান হয়ে গেছে মৈনীর যখন জ্ঞান ফিরল মৈনি তার হাজবেন্ডকে এই কথাটা বলতে পারল না এই শব্দটা যে তার চেনা খুব পরিচিত ডাক শব্দটা যে ডাকতো সে তো বহু বছর আগে সুইসাইড করেছে সেজন্য তার স্বামী বহুবার চেষ্টা করেছে কি হয়েছে আমাকে বলো আমাকে আমাকে বলো কিছুতেই বলেনি মৈনির ভেতর সেই চাপা কান্না ভয়াত্ত জীবন সে এখনো বই বেড়ায় মাঝে মাঝে স্বপ্ন দেখতে দেখতে যখন ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যায় ওই মোহিনীর ডাক শুনে তখন সে চমকে ওঠে তখন দেখে রাত্রে দুটো আড়াইটে বাজে মহিনী চমকে উঠে বিছনার ওপরে বসে আছে তার স্বামী বলে অপূর্ব বলে কি গো কী হয়েছে শুয়ে পর মোহিনীর জীবন মোহিনীর মাঝে মাঝে জীবনে অনেক টুকরো টুকরো ঘটনা আমি আপনাদের শেয়ার করব। মারাত্মক ঘটনা মোহিনীর জীবনে ঘটেছে সেটাও পরবর্তীকালে আপনাদের শোনাব যদি ঘটনাটা ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন এবং কমেন্টস তো করবেনই এবং ভালোবাসলে সেই অশরীর আত্মা যে এখনো পেছনে তাড়া করে বেড়ায় সেটাই ময়নি উপলব্ধি করেছে আত্মা বলে হয়তো কোনো জিনিস আছে সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করবেন আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই ভালো থাকবেন যে যেখানেই আছে সুস্থ থাকবেন নমস্কার